জীবনে একবার শিক্ষা হইছে হালিমার দাইত্বে যখন আল্লাহর রাসূল ছোট ছিলাম একদিন একটা অস্ত্র হাতে নিয়ে আল্লাহর রাসূলের উপরে আঘাত করার জন্য প্রস্তুত নিছিল সেই সময় আল্লাহর কুদরতে তার হাত এইভাবে শক্ত হয়ে গেছে গিয়া কোন দিকে হাত যায় না হাতের অস্ত্র ডলিয়া পড়ে না ওই সময় সে ক্ষমা প্রার্থী হইছে হালিমার কাছে ক্ষমা চাইছে আল্লাহর রাসূল ছোট আসলা ক্ষমা চাইছে তার হাত ভালো হইছে এখন সে নিজে মারা যায় না অন্যান্য মানুষ দিয়া চায় আমার নবীরে কি করত সে চায় ধ্বংস করে লাইতো আবু জাহেলের অকথা আসলো তার খেয়াল আসলো ইসলাম ধর্ম প্রথম অবস্থায় একবারে নিবাই লিত ধ্বংস করে লাইতো চার হাজারের ঊর্ধ্বে গিয়া দেখা করলা হাজির হইলাম কিন্তু আসল সুরত লইয়া আল্লাহর রাসূলের সম্মুখে গেছেন তিনবার প্রথমবার গেলা আমার নবী যখন গারে হারার মধ্যে আবাদতের মধ্যে মশগুল ছিল এমত অবস্থায় জিব্রাইল তানাসল সুরত নিয়ে তশিবানন দ্বিতীয়বার মুকামে আজিয়াদ নামক একটা স্থান আছে মক্কাতুল মুআজ্জমায় যারা হাজি সাবল হজ করছেন এরা নিশ্চয় দেখি আইসন এই জায়গায় জিব্রাইল আসল সুরত লইয়া আইসন তিন নম্বর হইল রসুল্লাহর মেয়েরাজর সময় আসল সুরত লইয়া হাজির হইলাম এরপরে আল্লাহর রসুল একদিন গল্প করলা কইলা ও চাচা আমি বাতি যাই কই আর আমি জিব্রাইলের আসল সুরত দেখছি এত সুন্দর সুরত চাচা কইলা বাতি যা আমারে দেখো রসুল্লাহ কইলা জি না চাচা আপনি দেখিয়া বয় ভাইবা ডরাইবা আপনি দেখিয়া বয় ভাইবা ডরাইবা বলে না না আমার দেখাইতেও লাগবো বারবার অনুরোধ করুন চাচা আব্বাসে শেষ মুহূর্তে আল্লাহ রসুল কইলা চাচা দেখতে চান যায় আপনি কাবা ঘরের উপর দিকে দৃষ্টি রাখেন ওই সময় চাচা বাতি যারা দেশ ক্রমে কাবা ঘরের উপর দিকে দৃষ্টি রাখেন আর জিব্রাইল আলাইহিস সালাম তোমার সালাম রে আল্লাহর রাসূলের ডাক দি হইল ও জিব্রাইল ফরিস্তা তোমার যে আসল সুরত সুন্দর সুরতটা আমার জীবনে যেন তুমি দেখাইছিলা সেই সুরতটা তুমি আমারে আরেকবার দেখাও চাইন আমার চাচায় দেখতাম জিব্রাইল যেই সময় হরমের উপরে কাবা গড়ের উপরে যখন তানা আসল সুরত লইয়া বাবা আজি রইলা ও সময় চাচা আব্বাস বেহুশ বেকরা রইয়া মাটির মধ্যে ডলিয়া পড়লাম হুশ জ্ঞান নাই বহু সময় অতিক্রম করার পরে হুশ আসার পরে জানাইলা কইলা ও ভাই আবুল তালিব আমি নিজে অবাক হয়ে গেলাম আমার বাতিজা মোহাম্মদে একবার না দুইবার না চতুর্থবার জিব্রাইলের আসল সুরত দেখলা আর আমি নিজে একটাবার দেখার পরে আমার হুশ রইছে না আমি বেহুশ হয়ে গেলাম আমার বাতিজা সাধারণ নাই রে আমার বাতিজা তো সাধারণ আমাদের মতো একজন মানুষ নাই আমরার বাতিজা বহু বড় ধরনের একজন মানুষ ওখানো তেজন নবী কইছেন না ওইরা বহুত বড় ধরনের সাধারণ না ওখানে সার্টিফিকেট দিলাম যাই হোক আল্লাহর মন্দে গান নবীজি তিন বৎসর বয়সকালে সিনা চাক হইছে সিনা চাক মানে সিনারে সিরা চাক শব্দর অর্থ ইয়া থাকছে গিয়া দিলটারে কুলিয়া পরিষ্কার করা দিলর মধ্যে কি পরিষ্কার করা নবীজির জিন্দগির চারবার সিনা চাক হইছে প্রথম তিন বৎসর বয়সকালে হালিমাতুসা দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্বে যখন আল্লাহর রাসূল ছিলা তখন তার বয়স কম আসলো তার নিজে বুঝছেন না তিন নম্বর বয়সকালে রাসূলুল্লাহর সিনা চাক করো হইছে আমার নবীজির ও সময় খরার উদ্দেশ্য কি তা তিন বৎসর বয়স থাকি দশ বৎসর বয়সের ভিতরে বাচ্চাদের একটা মন থাকে ভাতলা মন থাকে না নিলে আমরা একদিন আসলো ছোটো ছোটো বাচ্চারায় ও আপনার খাফড় ধরে কুণ্ঠাইব সাইকেল লাড়িব গাড়ি এখান থইলে এখান কুণ্ঠাইব তা করেন না নি ওজন যে মন যেটা এটা আমার নবীর ভিতর থাকি আল্লাহ এহসান করি আল্লাহ সরাইয়া নিছেন গিয়া তিন নম্বর বয়সে আল্লাহ রসুলের প্রথম সিনাসা কইছে তিন তাকি দশর ভিতরে রসুল্লাহর জীবনে এই ধরনের কোন জিনিস সাদি রইছে না হক সুবহানাল্লাহ আল্লাহ কোরআন ঘোষণা করাই আলাম নাশরাহ লাকা সাদরাক ও নবী আপনার কি দিল আমি কুলিয়া দিছি না আপনার কি দিল আমি পরিষ্কার করছি না দিলকে আলোকিত করছি না এই আলাম নাশরাহ লাকা সুরার ব্যাখ্যার মধ্যে তফসিরে ইবনে কাসির আছেন দিল কুলা ফরসা মানে আমার নবীরে আল্লাহ দিলটা এত সুন্দর পরিষ্কার করছেন নবীজির জিন্দেগির মধ্যে তার দিলের মধ্যে কোনো কিনা বধ হিংসা রসুল্লাহর পাওয়া গেছে না দশ নম্বর বয়সে যখন সিনাসা হইল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হকলে একদিন প্রশ্ন করল ইয়া রসুল্লাহ আপনার জিন্দেগিতে কোনো আলৌকিক গঠন হয়েছিল আমরা একটু শুনতে চাই সাহাবায়ে কেরাম রাম প্রশ্ন করার পর রাসূলুল্লাহ জবাব দিন বলে আমার দশ নম্বর বয়সকালে যখন সিনাসা কইল আমি নিজে বুঝতে পারলাম একদিন এইভাবে শহর গেলাম কিছু ময়দান ও সামান্যতম জঙ্গল
জঙ্গল দেখি আমি বেড়াইতে আসি হঠাৎ উপর দিকে একটা বিকট আওয়াজ পাইলাম ইবনে মুজাহিদে মসনদে আহমদের মধ্যে বর্ণনা করছেন আওয়াজ পাই আমি হঠাৎ দেখি আমার সামনে দুইজন মানুষ অতি সুন্দর কাপড় পরনে এরা শরীরের মধ্যে খুব সুগন্ধ খুশবু লাগাইল আমার সঙ্গে ওরা মাতলা না একজনে আরেকজন কইত্রা এই ব্যক্তির নাম হলো মোহাম্মদ খয়া কিছুক্ষণ পরে আমার দরিয়া মাটির মধ্যে শুয়াইলা শুয়াইয়া আমার সিনাটারে মার সিঁড়ি লাইলাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দুঃখ পাইছেন নি কষ্ট পাইছেন নি বলেছি না আমি কোনো দুঃখ পাইছি না কষ্ট পাইছি না রক্ত বাইর হইছে না আমার জিন্দগির মধ্যে বাবা আমাদের জীবনে কত অপারেশন হয় মানুষের স্টোন অপারেশন হয় মানুষের হার্ট অপারেশন হয় কত ব্লাড যেন মানুষের জারি হয় আমার নবীর জিন্দগিতে একবার না দুইবার না জিন্দগিতে চারবার সিনাসা কইল রসুল্লাহর বদন থাকি সামান্যতম খুন বাইর হইছে না হক সুবহানাল্লাহ রসুল্লাহ ফরমান কোনো ধরনের কষ্ট হয়েছে না কিন্তু শরীরটার একটু কমজুরি ভাব আসছে আলে আরবের মধ্যে মক্কা নগরে রসুল্লাহ যেই সময় ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলাম আরব দেশে মক্কা নগরে জাহিলিয়তের যুগ আসলো এমন আসলো মানুষ মানুষের সঙ্গে চলাফেরা করতে সময় কোনো আদব লেহাজ আসলো না পুরুষ হোক মহিলা একসঙ্গে চলতো তাদের মধ্যে কোনো লজ্জা শরম ছিল না আরব দেশের মধ্যে এমন প্রথা আসলো খুব বেশি মদের আড্ডা আসলো কিন্তু বিভিন্ন মূর্তির পূজা করতা বিভিন্ন তারা পাথরের পূজা করতা রৌদ্রের তারা পূজা করত তারা সমানে সূর্যের পূজা করত নৌকার পূজা করত এগুলা আল্লাহ রসুলে দেখলা তখন আমার নবী কলিমার দাওয়াত দিলা ইসলামের দাওয়াত দিলা কইলা হে আহলে আরববাসী তোমরা তো আল্লাহর বন্দা আমরাও আমি হইলাম গিয়া আল্লাহর বন্দা কিন্তু আমি একটা ধর্ম নিয়ে তোমাদের কাছে বার্তা পৌঁছাইতে চাই আমার সেই ধর্মটা হলো ইসলাম ধর্ম এই ধর্মে পবিত্রতা চাই এই ধর্মে শান্তি চাই এই ধর্মে মানবতা চাই এই ধর্মে কি চাই বলে এই ধর্মের নীতি নিয়ম মালাগুলা হলো মানে কোনো ধরনের মূর্তির পূজা না পাথরের কোনো পূজা না কোনো সূর্যর পূজা না কোনো নৌকার পূজা না এটা হলো আমার ইসলাম ধর্মের যদি তোমাদের পছন্দ লাগে তাহলে তুমি ইসলাম গ্রহণ করো এই সময় রসুল্লাহ দাওয়াত দেওয়ার পরে আরব দেশে বিভিন্ন জায়গার মধ্যে রসুল্লাহ কমেন্ট করা আরম্ভ করলাম কি কমেন্ট করা আরম্ভ করছো আল্লাহ রসুল দেখে মজনুন হইয়া ডাকা আরম্ভ করলাম আবু জেহেল রসুল্লাহর শত্রু চাষা আপন চাষা কিন্তু শত্রু কারণ রসুল্লাহ কলিমার দাওয়াত দিয়া ইমানের দাওয়াত দিয়া কিছু মানে ইসলাম ধর্মের মানুষ যখন কিছু দল বড় হয়ে গেল আবু জাহেলা দেখছে তার দল ছোট আরম্ভ হয়ে গেছে গিয়া তারে বৈশ্যতা শিকার কখনো করেন না ও সময় সে প্রচেষ্টা চালাইছে আল্লাহ রসুলকে কিভাবে জীবনে হত্যা করা যায় সে কিন্তু মারার জন্য প্রস্তুতি নেন তার জীবনে একবার শিক্ষা হয়েছে হালিমার দায়িত্বে যখন আল্লাহ রসুল ছোট ছিলাম একদিন একটা অস্ত্র হাতে নিয়ে আল্লাহ রসুলের উপরে আঘাত করার জন্য প্রস্তুতি নিছিল সেই সময় আল্লাহর কুদরতে তার হাত এইভাবে শক্ত হয়ে গেছে গিয়া কোনো দিকে হাত যায় না হাতের অস্ত্র ডলিয়া পড়ে না ওই সময় সে ক্ষমা প্রার্থী হয়েছে হালিমার কাছে ক্ষমা চাইছে আল্লাহ রসুল ছোট আসলা ক্ষমা চাইছে তার হাত ভালো হয়েছে এখন সে নিজে মারা যায় না অন্যান্য মানুষ দিয়া চাই আমার নবীরে কি করতো সে চাই ধ্বংস করে লাইতো আবু জাহেলের অকথা আসলো তার খেয়াল আসলো ইসলাম ধর্ম প্রথম অবস্থায় একবারে নিবাই লিত ধ্বংস করে লাইতো কিন্তু ফারসে নি কোন চাই জি না আবু জাহেলে ফারসে না আবু জাহেলে ফারসে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কলিমার দাওয়াত দিলাম আল্লাহর বান্দাগণ কিছুদিন পূর্বে আমাদের ভারতবর্ষে হিন্দু ধর্মের যেন একটা বড় উৎসব গেল যেটা হলো দুর্গা পূজা এই যে দুর্গা পূজা করছেন আমরা মুসলমানরা কোনোদিন আমরা বাধা দিছি না কোন যাই আমরা কেউ বাধা দিছিলাম নি জি না আমরা কিঞ্চু কোনো মূর্তির পূজা করি না আমরা কোনো পাথরের পূজা করি না কোনো গাছরে পূজা শ্রদ্ধা করি না আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি আল্লাহর সজিদা করে আমরা আখেরি জমানার নবীরে আমরা বিশ্বাস করছি বাবা যার জন্য বিশ্বাস করিয়া আমরা কিন্তু অন্য ধর্মের বিভিন্ন ধর্মীয় স্থান বিভিন্ন ধর্মীয় মণ্ডব আছে বিভিন্ন উৎসব আছে এটার মধ্যে আমরা কোনোদিন আমরা বাধা প্রদান করি না তার কারণটা কি আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর রসুলে তান উম্মতগুলোর সেই সুশিক্ষা দিয়া গেছেন কোরআনে আল্লাহর জাতির
ঘোষণা আল্লাহ ইকরাহা ফিদ্দিন ইসলামের মধ্যে কোনো জোরজবস্তি নাই দ্বীন ইসলামের মধ্যে কোনো জোরজবস্তি নাই আমার নবী তান জমানার মধ্যে কোনোদিন মানুষে জোরজবস্তি করিয়া দমক দিয়া নিয়া কইছেন না ইসলামের গন্ডির ভিতরে ঢুকো ইসলাম গ্রহণ করো এই অভ্যাস নবীর মধ্যে ছিল না নবীজির মাত কথা চলা চরিত্র দেখিয়া ইসলামের করণীয় ইগুলা দেখিয়া ব্যবহারটুকু দেখিয়া অসংখ্য অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলা সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর জাতির ঘোষণা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার যার ধর্ম যার যার নিয়মে তুমি তা পালন করো তুমি তোমার ধর্ম পালন করো অন্য ধর্মের আঘাত দিও না এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষেরা আমরার ধর্ম আমরা পালন করি অন্য ধর্মের আমরা কখনো আঘাত করতে চাই না কখনো আমরা করার যাই না এখন মাঝে মধ্যে শোনা যায় সোশ্যাল মিডিয়াত দেখা যায় মাঝে মধ্যে আপনার আমার খবর শোনা যায় খবর প্রকাশ কোন কোন সময় দেখা যায় সনাতন ধর্মের মানুষে ইসলাম ধর্মের মানুষের উপর আঘাত করছেন একজন ছেলে লোকে মানে পুরুষ লোকে আঘাত করছেন কোন সময় দেখা যায় বলে কি করছেন বলে জোর জবস্তি করি দরিয়া কোন খাও বলে জয় শ্রীরাম এতে আমি বাদ কিচ্ছু কইয়ার না ওটা কইতে চাই মানুষ যদি সে প্রকৃত মানুষ যদি হয় তার ধর্ম ব্যাপারে যদি তার জ্ঞান থাকে ধর্ম ব্যাপারে যদি তার জ্ঞান থাকে ধর্ম গ্রন্থ ব্যাপারে যদি তার জ্ঞান থাকে আমরা ইসলাম ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ যত ধর্মের লোক আছেন আমরা শুধু আমরা মানুষ হিসাবে আছি আমরা আর ধর্ম ব্যাপারে তেমন জ্ঞান অর্জন করা যায় না আমরা ধর্মর করণীয় কি আমরা ধর্ম গ্রন্থে কি হইছে গ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই আজকে তাদের ধর্ম ব্যাপারে তাদের তেমন জ্ঞান নাই জানা নাই ধর্মর গ্রন্থ ব্যাপারে তাদের জানা নাই তাদের এটা জানা না থাকা সত্ত্বেও আজকে মানুষের উপর চাপ সৃষ্টি করা মানুষদের কষ্ট দেওয়া এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ যত আছি আমরা কখনো অন্য ধর্মের মানুষের উপর চাপ সৃষ্টি করি না এটা করা যাইতাম না আমরার নবীর জীবন আদর্শ যেটা আছে আদর্শ যদি আদর্শিত হয়ে যায় আমরা চলা চরিত্র ব্যবহারটুকু দেখিয়া ইসলামের ভালো ভালো করণগুলো দেখিয়া অন্য ধর্মের মানুষের প্রশংসা করত বলে ইসলাম ধর্ম ইয়াদাকছে সত্য ধর্ম শান্তির ধর্ম কিন্তু আমরা ইসলামের করণীয় যেগুলা এগুলা কিন্তু পরিপূর্ণভাবে আমরা আদায় করতাম পারি আর না আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশ বছর বয়সকালে খেনো সিনাসা খাবার করা হইল ও কারণে করা হয়েছে দশটা কি পঁচিশের ভিতরে বা বিশের ভিতরে প্রত্যেক ছেলে এবং মেয়ে সন্তানের যৌবনতা আসিয়া থাকে হয়তো সে গুনার কাম করিলাইতে পারি আমার নবীর সিনা সাক করছন ই পরিমাণ দিল দে আল্লাহ মনোবর করছন পরিষ্কার করছন যার ফলে নবীজির জিন্দগির মধ্যে এই ধরনের কোনো গুণা সাদি রইছে না আর আমার নবীর কোনো গুণা নাই আল্লাহ আলাম নাসরা লাকা সুরার মধ্যে ঘোষণা করন আলাম নাসরা লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাক ও নবী আপনার উপর থেকে আমি বুজা সরাইয়া লইয়া গেছি গিয়া বুজা কিতা বাড়ি কোনো জিনিস নি বলে জিনা বুজা মানে তফসির আঞ্চল ইবনে কাসির ইবনে মুজাহিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন বুজা মানে আল্লাহ তার নবীরে সুসংবাদ দিছেন ও নবী আপনার আগে কোনো গুনাহ নাই পিছনে কোনো গুনাহ নাই আমার নবীর আল্লাহ বে মানে গুনাহ হিসাবে বেগুনাহ হিসাবে মাসুম বানাই আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন হক সুবহানাল্লাহ মাসুম নবীর কোনো গুনাহ নাই কেউ যদি ইলা দিলের মধ্যে আনে নবীর গুনাহ আছে নবী তো তওবা করছেন নাউজুবিল্লাহ এরা তওবা করা লাগবে ঈমান আবার সঠিকভাবে আনা লাগবে নবীজির গুনানে আল্লাহ কোরআন কইছেন বাবাদানা আনকা উজরা নবী আপনার বুজা সরাই লাইছি আপনার আগে পিছনে কোনো গুনাহ নাই আরব দেশে কালিমার দাওয়াত দিতে গিয়াম নবীজির তারা ছিড়া নিয়ে আরম্ভ করলাম একদিন আবু জেহেলে পরামর্শ করে আবু জেহেলে পরামর্শ করলো করলো কইল মোহাম্মদ একমাত্র ধ্বংস করতে গিয়ে তার ছিড়া নিয়ে আরম্ভ করা হয়ে যাও ছিড়া তো আমরা দেশ আগে আসলে এখন কমছে না কমছে জি এখন কমছে আগে ছোটবেলা আমরা বেজান পাইছি সিড় এখন মানুষ বহুত সৈব্য মাশাল্লাহ এখন সিড় কমে গেছে এটা ফাতলা পাতলা এখান দোকান পাওয়া যায় বুঝতে ফাতলা পাতলা এখান দোকান পাওয়া যায় আনাইলে সিড় নাই কোনো সময় একটা বালিয়াত শোনা যায় হেরা হেরা সিড় এখন ডাইভার ডিপার্টমেন্টও থাকি হয় এটা না
আল্লাহর রাস্তায় সাইদক কবালানা সিড়ানি জিনিসটা বালা না আল্লাহই পছন্দ করেন নবীরা সিড়ানি দ্বারা আরম্ভ করলাম নবীরা যখন তারা সিড়াইতা পরামর্শ করলা হে কইলা নবীর একটা মুহাম্মদর নাম লাগাই দো আহমদ আহমদ মানে আহমক মানে কিচ্ছু জানে না বহল আর নবীরা তো আল্লাহ সার্টিফিকেট দিছো না নবী কইছেন আনা বুইস্তু মুআল্লিমান আমি হইলাম গ্যা সমস্ত পৃথিবীর শিক্ষকের শিক্ষক হই আমি জমিনে আসছি আমার লাগান শিক্ষক আমার লাগান জ্ঞানী আর কেউ নাই এখন কইবা নবীর খে শিক্ষা দিল বলে খোদ আল্লাহ নবীর দিল জায়গায় দিছেন শিক্ষা দেয়া দিছেন আমার নবীর পৃথিবীর বুকে কোন বেটা শিক্ষা দেওয়া লাগছে না আমার নবী রহমতুল লিল আলামিনর নবীর খে অফিস যেমন সামনে রাখিয়া জানাজা পড়াইতো খেওরর ক্ষমতা হইছে না নবীর জানাজা জানে জনে খেলা খেলা করছেন সুবহানাল্লাহ এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিড়ানি আরম্ভ করলা আহমদ একটা বার করছেন বাদে কইলেন না এটা না আরেক গুরে কইলাম মজনুন মজনুন মানে পাগল বুঝাইছেন মজনুন মানে পাগল হইয়া ডাকো তো আর মুহাম্মদর দাল লইতা না ওলা তারা সিড়ানি আরম্ভ করলো এইভাবে যখন সিড় লাগানি আরম্ভ করলাম কোনো সিড়ে কাজ করছে না আল্লাহ তান হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জানাইলা নবী তোমার সিড়াইত্রা আমি আল্লাহর দাতর বরদাস্ত আর না আমার নবীরে আরবর কুফার মুশরিক কগলে সিড়ানির কারণে আল্লাহর দাতর কি অত মায়াতান হাবিব লাগিয়া তান বরদাস্ত আইছে না জিব্রাইল রে হটাইলা কইলা জিব্রাইল যাও আমার হাবিব রে আমি এখন নাম ধরিয়া ডাকি আর এই সময় আমার নবীর উবরে ওহি নাযিল হইছিল রাসূলুল্লাহর শরীরটা কমজোর হয়ে গেছে খাফিদরা তাইনে কান চাদর উড়িয়া বসা অবস্থায় আমার নবীর চাদর উড়া দেখিয়া বড় আল্লাহর পছন্দ লাগছে সূরা মুজাম্মিলর তাফসীর অঞ্চল ব্যাখ্যা তাঞ্চন আল্লাহ ওই সময় ডাক দিলে আমার নবীর কইলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও চাদর উড়নেওয়ালা নবী আমি তোমার আজকে এক নাম তৈলাম ডাক দিলাম চাদরওয়ালা উড়নেওয়ালা নবী জিব্রাইল খবর জানাইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার চাদর উড়াইটারে তো পছন্দ করছেন আমার নবী চাদর পড়িসলা চাদর উড়িসলা ওটা আল্লাহ বড় পছন্দ করছেন আর এমন একটা নাম ধরিয়া ডাক দিছেন যে নাম ডাকার কারণে তারা যত নাম লাগাইছিলা লাগাইয়া নবীরে সিড়াইছিলা সারা নাম তলে পড়ি গেছে নবীর মুজাম্মিল নাম উপরে উঠি গেছে আরো ডাক আরম্ভ করলা হক সুবহানাল্লাহ এল্লাগিয়া নবীরে তারা সিড়াইয়া সিড়াইয়া খে খিতা করবা কয়েকদিন সিড়াই বাবা দে বুড়া লাগবো না দুরুদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আর এই যে সূরা যেটা আছে সূরা মুজাম্মিল সূরা মুজাম্মিলের ফজিলত আমার নবীয়ে বয়ান করে গেছেন আল্লাহর রাসূলে ফরমায়েন আমার উম্মত হলে যদি প্রতিদিন রাত ঘুমাইবার আগে সূরা মুজাম্মিল শরীফ যদি তারা দায়ম করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের স্বপন যুগে দেখা দেব যারা নবীর স্বপ্নে দেখতে চান প্রতিদিন রাত্রি বেলা দায়ম করিয়া সূরা মুজাম্মিল শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাক সুবহানাল্লাহ আর নবীরে যদি খাবে দেখিলাইন আমরা তো নবী দেখছি না দেখে নবীর উপরে ইমান আনছি বাবা কিন্তু নবী তো দেখতাম পারলাম না সাহাবিরা নবীরে দেখছেন রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত লাগাইছেন জান্নাতের সার্টিফিকেট লইছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমরা দেখছি না সুবর্ণ সুযোগ আল্লাহ দান করছে বুখারী শরীফের হাদিস قال রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি কেউ যদি খাবে যদি আমারে দেখে সে হালে কে আমারে দেখছে কারণ নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না এখন দেখক নবীরে দেখিয়া জন্নতর সার্টিফিকেট লইছেন সাহাবি হলে আমরা দেখছি না বা আমরা খাবে এখন দেখার লাগি সুযোগ আছে খাবে দেখার লাগি চেষ্টা করতাম